হাই বন্ধুরা দীপমালা ঘোষণ ফ্যামিলি থেকে আমি দীপমালা চলে এসেছি আমার রান্নাঘর নিয়ে আজকে একটা বানাবো দারুণ রেসিপি যেটা খুব ভালো লাগে খেতে কি দিয়ে খাবেন কীভাবে রান্না করবেন সম্পূর্ণটা আমি দেখাচ্ছি দেখতে থাকুন আজকে বানিয়ে নেবো সবজি দিয়ে চারাপোনা মাছের ঝোল তাহলে কিভাবে বানাচ্ছি কি কি সবজি দিচ্ছি তার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নিচ্ছি এখানে আমি চারাপোনা মাছকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি অন্যদিকে ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ লোহার কড়াইতে করব আর সর্ষের তেলে মাছ ভাজবো তো তেলটা আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন এবার তেলটা আমার গরম হয়ে গেছে মাছটাকে আমি এবার ছেড়ে দেবো মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবো এপিট ওপিট করে খুব কড়া করেও ভাজবো না আবার একদম কমও ভাজবো না টাটকা মাছ আছে খুব কড়া করে মাছ কিন্তু ভাজতে নেই এবার আমি ভাজগুলো ভালো করে সবকটা মাছ ভেজে নেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি অন্য দিকে সবজি নিয়ে নেবো সবজির মধ্যে আমি নিয়েছি আলু পটল আর নিয়েছি ঝিঙে দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে কেটে আমি এগুলোকে ধুয়ে রেখেছি এবার আমি মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু নাড়িয়ে নেব ফোড়ন দেওয়ার পর প্রথমে আমি দিয়ে দেবো আলু আলুগুলোকে একটু ভাজা করে নেব। ভালো মতন একটু ভেজে নেব দিয়ে তারপর দিয়ে দেবো বাকি সবজিগুলো তার মধ্যে রয়েছে পটল আর ঝিঙে সেটা আমি এখন দিয়ে দেবো সবজিগুলো দিয়ে ভালো মতন নাড়িয়ে নেব দিয়ে আলুগুলোর সাথে ভালো মতন মিশিয়ে নেব আলুগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার পটল আর ঝিঙেটা একটু নরম হয়ে যাওয়া অবধি ওয়েট করব ততক্ষণ আমি ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতন নুন সবজিতে আমি পরিমাণ মতন নুন দিয়ে তারপর দেব একটু সামান্য হলুদ দিয়ে আমি ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেব রান্নাটা শেষ অবধি দেখুন খুবই ভালো লাগে এটা গরম ভাত দিয়ে খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা একটু চিড়ে দেখেছি মুখটা ওইভাবে দিয়ে দিচ্ছি আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তো আরও লঙ্কা দিতে পারেন দিয়ে ভালো মতন আমি মিশিয়ে নেব একটু নরম হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেবো সামান্য একটু কালারের জন্য আর দেবো একটু জিরের গুঁড়ো আর দেবো সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে আমি একটু ভালো মতন মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো মশলার গন্ধ না থাকে মশলাটা আমার ভালো মতন কষে গেছে কাঁচা কোনো গন্ধ নেই এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু সামান্য চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন এই চিনিটা হচ্ছে গিয়ে কোনোরকম মিষ্টি হবে না এটা নুন আর ঝালটাকে ব্যালেন্স করবে এভাবে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেব দেখতেই বুঝতেই পাচ্ছেন যে সবজিগুলো আমার নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু উষ্ণ গরম জল এই জলটা দেওয়ার কারণ হচ্ছে আমি একটু ঝোল রাখবো সেই কারণে আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন কিন্তু ঠান্ডা জল দেবেন না উষ্ণ গরম জল ইউজ করবেন দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া রেখে দেবো দিয়ে ফুটে যাওয়া অবধি ওয়েট করব ফিরে এলাম দু মিনিট পর ঝোলটা আমার ভালো মতন ফুটে গেছে দেখে বুঝতেই পারছেন এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে মাছগুলোর মধ্যে ঝোলের মশলাটা একটু ঢোকে দিয়ে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো দিয়ে একটুখানি দু মিনিট মতন রেখে দেবো মাছের ঝোলটা আমার অলমোস্ট রেডি শুধুমাত্র একটা জিনিস দেওয়া বাকি আছে সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা আমি জাস্ট ওপর থেকে ছড়িয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন এটা গন্ধটা খুব ভালো বেরোয় দিয়ে আমি এইভাবে গ্যাসটাকে অফ করে দেবো আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবজি দিয়ে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে এটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ